বরিশাল মুলাদি উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান খান টিপুর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার লিটন তালুকদার জানান, শনিবার সন্ধ্যায় মিরগঞ্জ খাওয়াঘাট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুল জামান মিলন মিদ্দা, মুলাদি উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার কামাল পাশা, সাংবাদিক রিজা ও ইউপি সদস্য শামীম খান সহ অন্যান্যরা।